বছরের বাকি পথে ফুটবলের লম্বা ফিরিস্তির, টাকা পয়সার হিসেব মেলাতে গিয়ে বাফুফে দেখে বিশাল ঘাটতি। তার যোগান কোন উপায়ে হবে তা এখনও ঠিক করতে পারেনি ফেডারেশন, তবে সম্ভাব্য সমাধানের রাস্তা হিসেবে ধরে রেখেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ। বাফুফে গণমাধ্যমে বাজেট ঘাটতি প্রায় 4 কোটির কথা বললেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক পত্র পাঠায়নি মন্ত্রণালয়ে। প্রতিমন্ত্রীও যা শোনার শুনেছেন খবরেই, তাতেই তিনি বিষয়টাকে দেখছেন ফুটবল ফেডারেশনের পরিকল্পনার ঘাটতি হিসেবে। সবসময় একটা পরিকল্পনার অভাব আছে আমার কাছে মনে হয় যে ফুটবল ফেডারেশনের, যে ভবিষ্যতে তারা কী করবে। আমাদের কিন্তু একটা খুব ভালো একটা সুযোগ ছিল এতদিন, যে আমাদের যদি আমরা আরও একটা মাস আগে বলতে পারতাম এই বাজেটের মধ্যে কিন্তু আমরা ঢুকে দিতে পারতাম, পুরো টাকাটাই আমরা কিন্তু তাদের দিয়ে দিতে পারতাম। আবেদন তারা যদি করেন সেক্ষেত্রে মানে একেবারে জরুরি প্রয়োজনে, যেটা একেবারে না হলেই নয়, এই ধরনের কোনো যদি থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাফুফের নানাবিধ কার্য সম্পাদনের জন্য 20 কোটি টাকার থোক বরাদ্দ দিয়েছিল মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন উঠে তার সঠিক ব্যবহার নিয়ে, যে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যেহেতু একটা নীতিমালা তৈরি করা হয়েছে উভয় পক্ষ মিলে, একদম অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশন মিলেই কিন্তু এটা আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিয়েছে সেটার আলোকে কিন্তু এই টাকাটা সিড মানি হিসাবে রাখা হয়েছে। তো এটা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু ভবিষ্যতে ফুটবল ফেডারেশনকে কোনো অর্থ দিতে অর্থ মন্ত্রণালয় কিন্তু তখন কিন্তু একটু সমস্যা হবে। কিন্তু বাফুফেকে নতুন করে বরাদ্দ দেবার আগে ফিফা AFC থেকে প্রাপ্ত অর্থের হিসেব নেওয়ার কথাও জানান জাহিদ আহসান রাসেল। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা।